তো গত এক মাস যাবত আমি একটা ওয়েবসাইটে দিন রাত পরিশ্রম করে কাজ করেছি এবং সেখান থেকে আমার টোটাল ইনকাম হয়েছে চার হাজার ডলার যেটা বাংলাদেশি টাকা হিসাব করলে চার লক্ষ নব্বই হাজার একশো টাকা আসে এবং এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন এখান থেকে পেন্ডিং ব্যালেন্স বত্রিশ ডলার তেপ্পান্ন সেন্ট মানে এখান থেকে অ্যাপ্রুভ করলে আমার অ্যাকাউন্টে এটা যোগ হয়ে যাবে এবং এই টাকাটা আমার ইনকাম করতে সময় লেগেছে পঁচিশ থেকে ছাব্বিশ দিনের মতো এবং আপনারা কীভাবে ইনকাম আসুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অলরেড গাইজ তো পুরো ভিডিওটাকে আপনি সম্পূর্ণ দেখলে এখান থেকে আপনি কীভাবে টাকা ইনকাম করবেন এ টু জেড আপনি বুঝতে পারবেন এবং আজকের ওয়েবসাইটের লিঙ্কটা আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সাইটে আসার পর আপনি উপরে দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে সাইন আপ আপনি সাইন আপে একটা প্রেস করবেন সাইন আপে প্রেস করার পর আপনার সামনে একটা ফর্ম ওপেন হয়ে যাবে এখানে অ্যাকাউন্ট করতে আপনি প্রথমত আপনার এএনআইডি কার্ডে যে নামটা আছে সেই নামটাকে আপনি এখান থেকে টাইপ করে দিবেন নামটাকে লেখার পর নিচে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস আপনি এখান থেকে লিখবেন নিচে আছে এখান থেকে পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ড অপশন দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ড অনেকভাবে মানে অনেকে সঠিকভাবে দিতে পারেন এবং তার জন্য আপনারা কিন্তু অ্যাকাউন্ট করতে পারেন না তো পাসওয়ার্ড এ মানে এরকমভাবে আপনাকে দিতে হবে যখন আপনি পাসওয়ার্ডে ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন অ্যাট লাস্ট টেন ক্যারেক্টার মানে দশ ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড লিখতে হবে এবং ছোটো হাতের অক্ষর বড়ো হাতের অক্ষর এবং এস্টার হ্যাশট্যাগ অ্যাট দ্য রেট এরকম সংখ্যা মিলিয়ে একটা পাসওয়ার্ড লিখতে হবে জাস্ট এরকম এলোমেলোভাবে আপনি সংখ্যা মিলিয়ে একটা পাসওয়ার্ড লিখবেন অ্যাট লাস্ট টেন ক্যারেক্টার পাসওয়ার্ড লেখার পর আপনি সেইম পাসওয়ার্ডটি এখান থেকে নিচেও বসাবেন কনফার্ম পাসওয়ার্ড হিসাবে তারপর এখান থেকে নিচে আছে নিক নেম নিক নেম হচ্ছে বেসিক্যালি ইউজার নেম ইউজার নেম কীভাবে দিবেন আপনার নামের প্রথম অংশটা আপনি এখান থেকে লিখে দেবেন ডেমো বলছি আমার নাম যেমন আলভি রহমান আমি এখান থেকে প্রথমত দিব ফার্স্ট নেম আলভি সাথে আমি দিব ওয়ান টু বা থ্রি ফাইভ বা সিক্স ফোর এরকম সংখ্যা দিয়ে আপনি একটা ইউজার নেম লিখবেন নিচে আছে এখান থেকে সিলেক্ট কান্ট্রি এখানেটা ক্লিক করবেন এবং আপনি এখান থেকে সার্চ করবেন বাংলাদেশ বিএনজি লিখলে আপনি এখান থেকে বাংলাদেশ পেয়ে যাবেন নিচে আপনি বাংলাদেশে ক্লিক করবেন তারপর এখান থেকে দুইটা অপশন দেখতে পাচ্ছেন আই এম ওয়ার্কার এবং আছে আই এম এমপ্লয়ার আপনি যেহেতু এখান থেকে কাজ করে টাকা ইনকাম করবেন তাই আপনি এখান থেকে প্রথম যেটা আছে এটাই এখান থেকে সিলেক্ট করা থাকবে তারপর নিচে আপনি দুইটা চেক বক্সে টিকমার্ক করবেন ওয়ান টু তারপর আপনি এখান থেকে সাইন আপ একটা ক্লিক করবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম কিছু লেখা চলে আসবে অলমোস্ট দেয়ার এবং পাশে আপনার নামটা লেখা থাকবে আপনি এখান থেকে যেটা করবেন আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি ওপেন মানে ইমেল বক্সটা আপনি ওপেন করবেন যে মেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করেছেন সেখানে মূলত একটা ভেরিফিকেশন ইমেল আসবে এবং আমাদের এখান থেকে ইমেলটা কনফার্ম করতে হবে যেমন আমার মেইলে একটা মেইল চলে আসছে ভেরিফিকেশন ইমেল আমি মেইলটাকে এখান থেকে ওপেন করে দিব ওপেন করার পর আমাদের এখান থেকে ইমেলটা কনফার্ম করতে এখান থেকে একটা লিঙ্ক দেওয়া আছে ভেরিফিকেশন লিঙ্ক আমাদের এখান থেকে একটা লিঙ্কে ক্লিক করতে হবে এবং তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে তারপর এখান থেকে বলতেছি অ্যাকাউন্টে লগ ইন করতে আপনার ইউজার নেমটা এবং নিচে পাসওয়ার্ড দিবেন তারপর আপনি লগ ইন একটা ক্লিক করবেন অ্যাকাউন্টে লগ ইন করার পর এরকম কিছু কুইক গাইড চলে আসবে আপনি যেটা করবেন এখান থেকে নিচের দিকে লেখা আছে নেক্সট জাস্ট এখান থেকে আপনি নিচে দশ থেকে বারোটা আপনি ক্লিক করতে শুধুমাত্র করলে এই গাইডটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আমরা এখান থেকে সরাসরি আমাদের অ্যাকাউন্টের যে মেইন ড্যাশবোর্ড থাকবে সেখানে আমরা চলে আসবো অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনাকে কিছু কাজ করতে হবে প্রোফাইলটাকে সেট আপ করতে হবে তো প্রোফাইল সেট আপ করতে আপনি অ্যাকাউন্টে থ্রি ডট লাইনে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যাবেন অ্যাকাউন্ট সেটিংস অপশনে এই যে এখান থেকে আছে অ্যাকাউন্ট সেটিংস জাস্ট এখানে আপনি একটা প্রেস করবেন প্রেস করার পর আপনি এখান থেকে নিচের দিকে আসবেন তাহলে এখান থেকে আছে প্রোফাইল পিকচার আপনি এখান থেকে সিলেক্ট ফাইল একটা ক্লিক করবেন এবং ফাইল থেকে আপনি গ্যালারি থেকে একটা আপনার নিজের ছবি এখান থেকে প্রোফাইল পিকচার হিসেবে দিয়ে দিবেন তারপর আপনি এখান থেকে কনফার্ম একটা ক্লিক করবেন তাহলে আপনার প্রোফাইল পিকচারটা সেট আপ করা হয়ে যাবে তারপর আপনি এখান থেকে নিচের দিকে স্ক্রলিং করবেন স্ক্রলিং করার পর এখান থেকে আছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা আপনি এখান থেকে আপনার এনআইডি কার্ড মিলিয়ে যেরকম ডেট অফ বার্থ থাকবে সেটাকে আপনি আপনি একদম সঠিক ইনফরমেশনটা এখান থেকে টাইপ করবেন প্রথমে আছে মাস তারপর দিন তারপর ইয়ার দেওয়ার পর উপরের দিকে আছে আপনি ক্লিক করবেন এবং আপনি এখান থেকে যদি ছেলে হন তাহলে দিবেন মেল এবং যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি দিবেন ফিমেল দেওয়ার পর নিচের দিক আছে পোস্টাল কোড পোস্টাল কোডে আপনার যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ডের পেছনে পোস্ট কোড মানে পোস্টাল কোড ওখানে দেওয়া আছে এগুলো দেওয়ার পর আপনি নিচের দিকে আছে সেই প্রোফাইল আপনি সেই প্রোফাইল একটা ক্লিক করবেন তাহলে এখান থেকে লেখা আসবে প্রোফাইল আপডেটের সাকসেসফুলি মানে প্রোফাইলের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন দেখাবো আপনি এখান থেকে কীভাবে কাজগুলো খুঁজে পাবেন এবং কাজগুলো আপনি মানে কাজের জন্য আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন তো কাজ করতে আপনি অ্যাকাউন্টের আবারও থ্রি ডট লাইন একটা ক্লিক করবেন তারপর এখান থেকে হচ্ছে ফাইন জবস একটা ক্লিক করবেন নিচের দিকে লেখা আছে ফাইন্ড জবস জাস্ট এখানে আপনি একটা প্রেস করবেন তাহলে আপনার সামনে কিন্তু মাইক্রো জবের কাজগুলো চলে আসবে জাস্ট এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন তাহলে এখান থেকে মাইক্রো জবের কাজগুলো কিন্তু আপনি খুঁজে পাবেন এবং রাইট নাও দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের সামনে নতুন একটা অ্যাকাউন্ট করেছি এবং আপনি যখন নতুন অ্যাকাউন্ট করবেন তখন আপনাকে দুই থেকে তিনশো কাজ দিবে। যেমন আমাকে এখন বর্তমানে কাজ দিয়েছে দুইশো পঁচানব্বইটা এবং এখান থেকে প্রত্যেকটা কাজ করতে দেখতে পাচ্ছেন প্রথম কাজটা করলে আমরা পেমেন্ট পাবো ওয়ান ডলার নিচেটা করলে এক ডলার পনেরো সেন্ট নিচেটা করলে পঞ্চাশ সেন্ট নিচে একটা পঁচিশ সেন্ট নিচে একটা সাত সেন্ট বিশ সেন্ট এরকম করে এখান থেকে প্রচুর পরিমাণ কাজের ক্যাপাসিটি আছে আপনি এখান থেকে যখন সময় পাবেন তখন আপনি এখান থেকে পার্ট টাইম কিন্তু কাজ করতে পারবেন এবং এই সাইটে সম্পূর্ণ ফ্রিতে মোবাইল অথবা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে আপনি কাজ করে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন অনলাইন থেকে তো এখান থেকে কাজ কিভাবে করতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট কিছু কাজে ধারণা দিব তাহলে আপনি এখান থেকে বেশি কিছু ধারণা পেয়ে যাবেন এবং আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত এখান থেকে আপনার সাকসেস রেট বেড়ে যাবে এবং যত বেশি সাকসেস রেট বাড়বে তত এখান থেকে আপনার অ্যাকাউন্টে কিন্তু কাজ আসবে যদি আপনি ভুল ভাল উল্টাপাল্টা কাজ করেন তাহলে কিন্তু আপনাকে তেমন বেশি একটা কিন্তু কাজ না আপনাকে আর তো যে কোনো কাজের জন্য আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন আসলে আপনাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আমি ধরলাম যে আপনার কাছে এই কাজটা পছন্দ হয়েছে এবং এই কাজটা আপনি এখন করতে চাচ্ছেন কাজটা করতে আপনি কাজের এখান থেকে প্রথমে রয়েছে টাইটেল কাজের টাইটেল ওপর আপনি একটা ক্লিক করবেন ক্লিক করলে যখন আপনি প্রথমবার এখানে একটি অ্যাকাউন্ট করবেন তখন আপনাকে এখান থেকে আপনার সম্বন্ধে আরও কিছু ইনফরমেশন চাইবে এবং একটা ফর্ম ওপেন হয়ে যাবে এই ফর্মটা কীভাবে আপনি ফিল আপ করবেন আসুন আপনাদেরকে আমি প্রথমে তো সেটা দেখাই কাজের টাইটেলে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে যখন আপনি প্রথমবার এখানে একটি অ্যাকাউন্ট করবেন এবং একবার এই ফর্মটা সাবমিট করলে আর কখনো আপনার সামনে এটা আসবে না তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউর সিটি আর ক্লোজার টু ইউ তো আপনার এখান থেকে যদি আপনি ঢাকা থাকেন তাহলে আপনি দিবেন ঢাকা যদি আপনি বাংলাদেশ বরিশাল থাকেন তাহলে বরিশাল দিবেন চট্টগ্রাম থাকলে আপনি চট্টগ্রাম দিবেন যেখানে থাকবেন সেই সিটিটা আপনি এখান থেকে টাইপ করে দেবেন এই যে আমি এখান থেকে ঢাকা টাইপ করেছি এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাজেশন চলে আসছে আপনি এখান থেকে ঢাকাতে হলে মানে ঢাকা হলে আপনি এখান থেকে ঢাকা দিবেন তারপর আপনি এখান থেকে নিচের দিকে আসবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোশ্চেন এবং আছে সিকিউরিটি অ্যান্সার আপনাকে এখান থেকে একটা কোশ্চেন করতে হবে এবং নিজের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আপনাকে নিজেই দিতে হবে আপনি এখান থেকে কোশ্চেন করবেন হোয়াট ইজ ইউর নেম যেমন আমি এখান থেকে লিখেছি হোয়াট ইজ ইউর নেম এবং এখান থেকে আমি সিকিউরিটি অ্যান্সার দিব আমার নামটাকে এখান থেকে আমি লিখে দিব তারপর এখান থেকে একটা ক্লিক করবো এ ক্লিক করলে আমাদের ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং ওটা কিন্তু আর কখনই আসবে না যখন আপনি শুধুমাত্র প্রথমবার অ্যাকাউন্ট করবেন তখন আপনাকে ওই ফর্মটা সাবমিট করতে বলবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের সামনে কিন্তু কাজটা ওপেন হয়ে গেছে তো এই সাইটে মূলত বেশি বেশি অ্যামাউন্টের যে কাজগুলো থাকে সেই কাজগুলো হচ্ছে প্রথম যে কাজগুলো থাকে সেগুলো যেমন এই কাজটা হচ্ছে সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল নিচের কাজটা হচ্ছে সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এই কাজগুলো করার মাধ্যমে এক ডলার এক ডলার পনেরো সেন্ট দুই ডলার এরকম করে পেমেন্ট দেওয়া থাকে তো এই কাজ এই মানে এই ক্যাটাগরির একটা কাজ আপনাদেরকে আমি করে দেখাবো এবং নিচে একটা কাজ মানে ক্যাটাগরির কাজ দেওয়া আছে এবং এই ক্যাটাগরির কাজগুলো কিন্তু সবসময় এখানে থাকে দুই নম্বর ক্যাটাগরির কাজটা হচ্ছে এখান থেকে এসিও প্লাস প্রমোট কন্টেন্ট প্লাস এঙ্গেজ ওয়ান এক্স এছাড়াও এখান থেকে বিভিন্ন ক্যাটাগরির কাজ এখান থেকে দেওয়া থাকে আপনি অ্যাকাউন্ট করে এখান থেকে বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে আপনি এখান থেকে কাজগুলো করতে পারবেন নিজে নিজেই তো লাইক দিস এখান থেকে সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এই কাজগুলো করার জন্য আপনি কাজের টাইটেলের উপর ক্লিক করবেন তাহলে কাজটা আপনার সামনে হচ্ছে ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আপনি এখান থেকে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখান থেকে কাজের ডেস্ক্রিপশনটা আপনি এখান থেকে দেখতে পারবেন যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন কাজের ডেসক্রিপশনটা কাজ এখান থেকে নিচের দিকে আছে যদি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝতে না পারেন তাহলে আপনি এটাকে ট্রান্সলেট করে ইংলিশে ইংলিশ থেকে আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ করে ফেলবেন যেমন কাজটা করতে হবে এখান থেকে আমাদের প্রথমত হচ্ছে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই যেতে হবে এবং সাবস্ক্রাইব বাটন ওখান থেকে ক্লিক করতে হবে তারপর একটা হিউম্যান ভেরিফিকেশন চাইবে সেটাকে আমাদের কমপ্লিট করতে হবে এবং লাস্টে তার ইউটিউব চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করতে হবে তো প্রথমত এখান থেকে আমি লিঙ্কটাকে ওপেন করি তো এখান থেকে আমি এই লিঙ্কটাকে হচ্ছে ওপেন করেছি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ব্লগার ওয়েবসাইট চলে আসছে এখান থেকে আমরা নিচের দিকে আসবো তাহলে এখান থেকে সে বলেছে কিন্তু আমাদের সাবস্ক্রাইব করতো এখান থেকে এবং সে কিন্তু এখানে বলেও দিয়েছে একটা সাবস্ক্রাইব বাটন থাকবে যে এখান থেকে সাবস্ক্রাইব বাটন এ নিচের দিকে এবং এখানে কিন্তু একটা সাবস্ক্রাইব বাটন আছে আমাদের এখান থেকে সাবস্ক্রাইব বাটন একটা প্রেস করতে হবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা হিউম্যান ভেরিফিকেশন চাচ্ছে এবং সেও কিন্তু বলে দিচ্ছে আমাদেরকে হিউম্যান ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে যেখান থেকে দেখতে পাচ্ছেন কমপ্লিট হিউম্যান ভেরিফিকেশন টু অ্যাক্সেস মাই ইউটিউব চ্যানেল এখন প্রশ্ন হচ্ছে এই হিউম্যান ভেরিফিকেশনটা কিভাবে করতে হয় এটা করতে এখান থেকে যেমন আলিবাবা রয়েছে ইনস্টল অ্যান্ড ওপেন আলিবাবা এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করবো আলিবাবার উপরে এবং আমাদেরকে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোরে আলিবাবা অ্যাপের সামনে নিয়ে আসছে এখান থেকে আমরা এক ইনস্টল একটা ক্লিক করবো এবং এক এখান থেকে আমরা ডাউনলোড করে ফেলবো এক পার্সন অনলি এই যেখান থেকে ওয়ান পার্সেন্ট চার পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটাকে ক্যান্সেল করে দিব তারপর এখান থেকে আমরা ফোনের ব্যাগে প্রেস করে আমরা ওয়েবসাইটে ফিরে যাব যেখানে আমাদের হিউম্যান ভেরিফিকেশন চাচ্ছে ওয়েবসাইটে ফিরে আসলে এখান থেকে একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং নিচে আরো অনেকগুলো কাজ দেওয়া আছে এগুলোতে আপনি একটা একটা ক্লিক করবেন যদি ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে ওয়েবসাইটে গিয়ে আপনি আবার এখানে ফিরে আসবেন তাহলে দুইটা কমপ্লিট হয়ে যাবে এরকম করে আপনি এখান থেকে যতগুলো অফার দেওয়া আছে আপনি এগুলোকে কমপ্লিট করে ফেলবেন এগুলোকে কমপ্লিট করার পর নিচের দিকে লেখা দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর কমপ্লিশন এটা এখান থেকে ইনেবেল করা নেই এটা এখান থেকে আপনি যখন অফারগুলোকে কমপ্লিট করবেন তখন এটা এখান থেকে ইনেবল হয়ে যাবে তখন আপনি এই বক্সে একটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনি অফারগুলোকে কমপ্লিট করার পর এবং এখান থেকে আপনি এই অফারগুলোকে কমপ্লিট করার পর আপনি এই পেজের একটা স্ক্রিনশট তুলবেন স্ক্রিনশট তোলার পর আপনি এখান থেকে যখন ওয়েটিং ফর কমপ্লিশনে ক্লিক করবেন তখন আপনাকে ইউটিউবে যে কোনো একটা ইউটিউব চ্যানেলের সামনে নিয়ে আসবে এবং কাজটাই মূলত হচ্ছে আমাদের এখান থেকে এখানে একটা প্রেস করতে হবে এবং এই পেজের একটা স্ক্রিনশট তুলতে হবে তারপর সেই কাজের ওয়েবসাইটে চলে আসতে হবে এবং কাজের প্রুফ আমাদেরকে জমা দিতে হবে তো এই জন্য আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিকোয়ার রিকোয়ারমেন্ট প্রুফ অ্যাড টাস্ক ফিনিশ এবং হিসাবে এখান থেকে সে চেয়েছে ই স্ক্রিনশট অফ ইউটিউব চ্যানেল এবং দুই নম্বর আছে লিঙ্ক টু মাই ইউটিউব চ্যানেল তো আমরা কিন্তু তার ইউটিউব চ্যানেলটাকে খুঁজে পেয়েছি এবং একটা সাবস্ক্রাইব করে আমরা কিন্তু একটা স্ক্রিনশট এখান থেকে তুলে নিয়ে এসেছি ই স্ক্রিনশটটাকে এখান থেকে আমাদেরকে জমা দিতে হবে এর জন্য এখান থেকে চুজ ফাইল একটা ক্লিক করবে এবং ফাইল থেকে স্ক্রিনশটটাকে আমি জমা দিয়ে দিব জমা দিয়ে দিয়েছি এখন তার ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমাদের কপি করে এখানে পেস্ট করতে হবে এর জন্য আমরা এখানে আবারও ফিরে আসবো তারপর আমরা এখান থেকে অ্যাবাউটে চলে যাবো এবং অ্যাবাউট থেকে আমরা লিঙ্কটাকে এখান থেকে কপি করে ফেলব কপি করার পর আমরা এখানে ফিরে আসবো আবারও তারপর এখান থেকে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন লিঙ্ক টু মাই ইউটিউব চ্যানেল এখানে আমরা এটাকে পেস্ট করে দিব পেস্ট করার পর এখান থেকে আছে টাইপ ইউর কমেন্ট ইয়ার এখানে আপনি লিখবেন ডান ডান লেখার পর নিচের দিকে লেখা আছে সাবমিট প্রুফ আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটা কাজ কিন্তু যাবে দেখতে এক ঘন্টা বা বারো ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর এই কাজটা যে এখানে পোস্ট করেছে সেই আমাদের কাজটা ম্যানুয়ালি রিভিউ করবে দেখবে আমরা কাজটাকে সঠিকভাবে করেছি কিনা সঠিকভাবে করলে এখান থেকে ব্যালেন্সটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন পেন্ডিং ব্যালেন্স এক ডলার পনেরো সেন্ট এবং কাজটা আমাদের সঠিক হলে আমাদের এই ব্যালেন্স কিন্তু আমাদের আর্ন ব্যালেন্সে কিন্তু চলে আসবে এখান থেকে এখানে চলে আসবে তো একটা কাজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এরকম করে এখান থেকে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি এখান থেকে নিজে একটু করার ট্রাই করবেন আপনাদেরকে আমি বলেছিলাম এই ক্যাটাগরি একটা কাজ করে দেখাবো বাট অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেছে এই কাজের ভিডিওটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিবো তো চলুন এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এখান থেকে ইনকাম করার পর আপনি টাকা কিভাবে উইড্রো করবেন তো টাকা উইড্রো করতে আপনি চলে যাবেন এখান থেকে থ্রি ডট লাইনে একটা ক্লিক করবেন থ্রি ডট লাইন একটা ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছেন ওয়ালেট আপনি সিম্পল এখান থেকে ওয়ালেট অপশন একটা ক্লিক করবেন ওয়ালেট অপশনে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্রো আর প্রসেসড উইথ ইন টেন বিজনেস ডেজ এবং এখান থেকে নিচের দিকে লেখা লেখা দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট উইথড্রো আপনি এখান থেকে রিকোয়েস্ট উইড্রো অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্রো হোয়েন ইউ হ্যাভ ওভার ফাইভ ডলার যখন আপনার আপনার এখান থেকে হচ্ছে পাঁচ ডলার ইনকাম করা হয়ে যাবে তখন আপনি এই সাইড থেকে পেমেন্ট নিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখান থেকে একটা নোটিফিকেশান দেওয়া আছে নিউ ইউজার মাস্ট ওয়েট অ্যাট সেভেন ডেজ সাত দিন আপনাকে অ্যাকাউন্টের মানি অ্যাকাউন্টটা আপনাকে সাত দিনের পূর্ণ হতে হবে নতুন অ্যাকাউন্ট করলে সাত দিনে আপনি অপেক্ষা করবেন সাত দিনে কিন্তু আপনি এখান থেকে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট ডলার পর্যন্ত আপনি কিন্তু এখান থেকে কাজ করে ইনকাম করতে পারবেন মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে পাঁচ ডলার হলে আপনি পেমেন্ট নিতে পারবেন এবং আমার অ্যাকাউন্টে বর্তমানে পাঁচ ডলার নেই এই অ্যাকাউন্টে আমার অন্য অ্যাকাউন্টে রয়েছে তো আপনারা কিভাবে উইথড্রো করবেন সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যখন অ্যাকাউন্টে পাঁচ ডলার হবে তখন আপনাকে বলবে কে ওয়াইসি কমপ্লিট করতে তো কে ওয়াইসিটা কমপ্লিট করতে আপনি এখান থেকে অ্যাকাউন্টের থ্রি ডট লাইন একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যাবেন হচ্ছে আপনি এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আছে তাহলে এখান থেকে আছে আইডেন্টি কে ওয়াই এইখানে এটা কিন্তু লক অবস্থা আছে অ্যাকাউন্টে পাঁচ ডলার হলে আপনি কে ওয়াইসিটা কমপ্লিট করবেন আপনি আপনার এনআইডি কার্ডের ছবি দিবেন এবং নিজের একটা ছবি দিয়ে আপনি কেওয়াইসি টাকে কমপ্লিট করে ফেলবেন কমপ্লিট করার পর এখান থেকে আছে সেটিংস আপনি এখান থেকে সিম্পলি সেটিংস একটা ক্লিক করবেন তো এই সাইডে কীভাবে আপনি পেমেন্ট নেবেন এটার একটা ভিডিও লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি ওই ভিডিওটি দেখলে এই সাইড থেকে কীভাবে লাইভ পেমেন্ট নিতে হয় সেটা আপনি দেখতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং